সোহাদের পরিবারের সদস্য তিনজন, কিন্তু তিনি ইফতার তৈরি করছেন ২৫ জনের। কারণ হিসেবে জানান, কর্মজীবী নারীরা সময়ের অভাবে কিংবা যারা মেসে থাকেন তারা অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি ইফতার সামগ্রী কিনতে বাধ্য হন। তাদের প্রয়োজনের কথা মাথায় রেখে বাসায় ইফতার সামগ্রী তৈরি করছেন, অনলাইনে অর্ডার পেলে পৌঁছে দেন তাদের বাড়িতে। আমি বাসায় যেভাবে আমার পরিবারের মানুষজনের জন্য খাবার তৈরি করছি, ঠিক সেভাবেই আমি কাস্টমারদের জন্য আমি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে কাজ করছি। আবার রাজধানীর মালিবাগ এলাকার মাহমুদা আহমেদ রোজাদারদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে বাড়িতে ইফতার সামগ্রী তৈরি করছেন। প্রতিদিন বাজার করে সেসব দিয়েই ইফতার তৈরি করেন। সকালে উপকরণ এগুলো রেডি রাখি, অর্ডার আসলে শুধু প্রসেস করে আমরা দিয়ে দিই, যার কারণে আমরা মনে করি এগুলো হাইজিন। আমার খাবার যারা খেয়ে থাকে তারা আমাকে ভালো বলে। তৈরির কয়েক মিনিটের মধ্যেই বিভিন্ন অ্যাপ ভিত্তিক সার্ভিস কিংবা কখনো কখনো নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে রোজাদারদের হাতে পৌঁছে দেওয়া হয়। হোমমেডের নামে যেসব খাবার বিক্রি হয় ওগুলো কতটুকু মানসম্পন্ন তো একজন ক্রেতা হিসেবে তা যাচাই করে নেওয়া উচিত। দোকানের খাবারের তুলনায় আমরা হোমমেড বা হোম সার্ভিস থেকে যে খাবারটা পাই সেটাকে আমার তুলনামূলক ভালো মনে হয়। শুধু বাসা বাড়ি নয়, অফিসের জন্য বিভিন্ন স্বাস্থ্যকর ইফতারের আইটেম তৈরি করে পৌঁছে দেন তারা। নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।